वेलकम टू माय चैनल हैप्पी किचन। बंधुरा आमी आज के एक मिस्ट्री रेसिपी अपने सामने निये एसेछी, तार नाम होच्छे केक सन्देश। चलुन ताहले शुरू करा जाक आर देखे निच्छे की की इनग्रेडियंट्स लागछे। एखाने आमी निये निएछी 4 लिटार दूध, निएछी कोको पाउडार, मिल्कमेड बा मिठाई मेड जेटाई हय सेटा आमी निएछी होच्छे 100 ग्राम मतन। एखाने आमार आछे आमी निएछी हाफ कप चीनी आर दई, 500 ग्राम दई নিয়েছি। এই দইটা দিয়ে আমি ছানাটা কাটব। ছানাটা আমার তৈরি করা হয়ে গেছে, এটা আমি 1.5 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য। আমি একটা কথা বলি, এখানে আমি দই দিয়ে ছানাটা কেটেছি। আপনারা দরকার হলে পরে এটা লেবু বা ভিনিগার দিয়েও ছানাটা কাটতে পারেন, তবে লেবু বা ভিনিগারের কোয়ান্টিটিটা যা নেবেন তার ডবল জল নিতে হবে তার সাথে মিশিয়ে। এই পাত্রের মধ্যে আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটা প্রথমে আমি একটু হাত দিয়ে চটকে নেব। এতে এবার আমি মেশাচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আমি কিছু সময় এটাকে আবার চটকে নেব। এতে দিচ্ছি হাফ কাপ দুধ। এতে মেশাচ্ছি আমি 1 চামচ ঘি। এর মধ্যে আমি ঘিটাকেও মিশিয়ে নিলাম। গ্যাস ওভেনে আমি বসিয়ে নিয়েছি ছানাটাকে। এবার আমাকে লো ফ্লেমে এটা ভালো করে জাল দিতে হবে। এবার এতে আমি মিশাচ্ছি মিল্কমেডটা। মিল্কমেডটা মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণ ধরে জিনিসটাকে ভালো করে শুকিয়ে নিয়ে আসব। আর আমাকে ছানাটা এখানটা কিন্তু দানা থাকলে চলবে না, ছানাটা একদম প্লেন করে আমি ভালো করে চটকে নিয়েছিলাম। আবার এই খুন্তির সাহায্যেও আমাকে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে ছানাটার মধ্যে কোনো দানা ভাব না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা ঠিক মতন তৈরি হবে না। ছানাটা আমার মোটামুটি টেনে গিয়েছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, কারণ ছানাটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে মিষ্টিটা আমার ঠিক মতন তৈরি হবে না। এবার ফ্রাইং প্যান থেকে আমি একটা থালের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটাকে আমি দুভাগ করে নিলাম, এটা হাফের বেশি অংশটাকে আমি রেখে দেবো আলাদা করে, এটা হোয়াইট পার্টি থাকবে আর এই পোর্শনটার মধ্যে আমি কোকো পাউডার মেশাবো। আমি এখানে অর্ধেকের কম অংশটা যে নিয়েছিলাম তার মধ্যে আমি 2 চামচ মতন কোকো পাউডার মেশাচ্ছি। কোকো পাউডার মিশিয়ে আমি এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব কোকো পাউডারটা। এবার ছানাটাকে আমি যেটা সাদা পোর্শনটা রেখেছিলাম সেটাকে আমি একটা সেলোফিন পেপারের মধ্যে নিয়ে এটাকে র্যাপ করে নেব। র্যাপ করে একটা শেপে নিয়ে আসব। এটাকে আমি এভাবে পেপারের মধ্যে র্যাপ করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি কোকো পাউডার দিয়ে যে পোর্শনটা মেখে রেখেছিলাম সেটা আমি বেলনার সাহায্যে বেলে নেব ওই পেপারের মধ্যে। এর উপরে আমি সেলোফিন পেপারের একটা আস্তরণ দিয়ে তারপরে এটাকে আমি বেলনার সাহায্যে আস্তে আস্তে বেলে নেব। পোর্শনটাকে আমি বেলে নিয়েছি। এবার এতে আমি প্লেন যে ছানার পোর্শনটা ছিল সেটা আমি বসিয়ে নেব। এবার এই প্লাস্টিকটা শুদ্ধ, সেলোফিনটা শুদ্ধ, পেপারটা শুদ্ধ, আমি এটা দিয়ে এটাকে র‍্যাপ করব। এবার এই পোর্শনটাকে আমি এইভাবে র‍্যাপ করে নেব। আমার র‍্যাপ করা হয়ে গেছে। এবার এটাকে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং সেলোফিন পেপার থেকে এটাকে সরিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি স্লাইস করে দেব। তৈরি হয়ে গেছে আমার কেক সন্দেশ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।